بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটা ছোট হবে না একটু বড়ই হবে যাই হোক কিছুটা সময় পাবো আপনাদের সাথে কথা বলার জন্য আজকে সকালটা অন্যান্য দিনের মতোই ব্যস্ততায় ভরা তাওহিদের বাবা বাসায় আজকের ব্যস্ততাটা একটু অন্য রকমের কারণ যেদিন তাওহিদের বাবা বাসায় থাকে সেদিন আমার বাসায় সকালের নাস্তাটা একটু ভারী হয় নরমালি তাওহিদের বাবা কাজে চলে যায় সকালবেলা তাওহিদ স্কুলে চলে যায় হালকা পাতলা নাস্তা করি তারা দুইজন বের হয়ে যায় আর আমি বাসায় একা থাকি আমার অতটা নাস্তার প্রতি খেয়ালও থাকে না যেহেতু আজকে বাবা ছেলে দুইজনই বাসায় সো তাদের নাস্তা আজকে দেশীয় নাস্তা যেটা সেটা রেডি করছি রুটি বানাবো আলু ভাজি করব সাথে চিন্তা ভাবনা আছে মিষ্টি কিছু তৈরি করব দেখা যাক কতটুকু কি করতে পারি বাবা ছেলে তখনও ঘুম আছে তো ঘুম থেকে উঠতে উঠতেই আমার সবগুলো কাজ শেষ করে ফেলতে হবে আপনারাও একটা কাজ শেষ করে ফেলতে পারেন চট জলদি আমার এই ভিডিওটাতে লাইক দিয়ে দিতে পারেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমি প্রথমে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলু ভাজার জন্য সেটাকে আমি গ্রেট করে ভালো করে পানি দিয়ে ধুয়ে কয়েকবার ধুয়ে আমি পানি ছড়িয়ে রেখেছিলাম এরপর ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভেজে এসেছে এর মাঝে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যখন সব কিছু ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আলু যেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু তাওহিদও খাবে তার জন্য আমি মরিচটা একটু কম রেখেছি বা ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি এরপর কাজ হচ্ছে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি আর আমার কাছে একটু মচমচা ভাজা যেটা সেটা খুব ভালো লাগে চুলার হিটটা যদি বাড়িয়ে দিই তাহলে একটু ভাজা ভাজা হয়ে যায় মানে একটু মচমচা হয় খেতে ভালো লাগে এই তো আলু ভাজাটা হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে আলু ভাজিটা হয়ে যায় এবং খুবই সুন্দর ঝরঝরা হয় নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে আমি জাস্ট সরিয়ে রেখেছি চুলা থেকে এরপরে রুটি বানিয়ে নেব তাওহিদের বাবা পরোটা পছন্দ তো করে কিন্তু ওর কাছে এইভাবে কাই করে যে রুটিটা বানানো হয় মানে সেদ্ধ আটার যে রুটিটা সেটা খুব পছন্দ করে তো এটার পরিমাণটা যেভাবে আপনারা আন্দাজ করতে পারেন যারা আসলে বানাতে পারেন না বা নতুন অবস্থায় আছেন আমিও প্রথম এরকমই আমি জানতাম না পানের পরিমাণ কতটুকু দিতে হবে ময়দার পরিমাণ কতটুকু দিতে হবে আমি রুটিগুলো ময়দা দিয়ে বানাচ্ছি আমার এখানে আটার তেমন কোনো ব্যবস্থা আমি দেখি নাই তার জন্য আমি আটা দিয়ে রুটি বানাই না বা আটা পাইও না তো ময়দা দিয়েই সবসময় আমার রুটি বানানো হয় তো যেটা আন্দাজ আপনারা মেনে মানে মেপে করতে পারেন সেটা হচ্ছে যতটুকু পানি ততটুকুই ময়দা মানে যতটুকু ময়দা নেবেন ততটুকুই পানি নেবেন এক কাপ ময়দা নিলে এক কাপ পানি আর আন্দাজ মতো লবণ অবশ্যই আন্দাজ মতোই লবণটা নেবেন আমার মতো লবণ কম দিবেন না আর অল্প একটু তেল দিয়ে দিতে পারেন এতে করে রুটিটা খুব সুন্দর ফুলে প্লাস যখন আমরা এভাবে মথে নেব বা ময়ান করব খুব সফট হয় ডোটা পানিটা যখন উতরে এসেছে আমি ময়দাটা দিয়ে কিছুক্ষণ চুলার উপরেই নেড়ে চেড়ে এবার নামিয়ে নিয়েছি কেউ চাইলে কিছু সময় ঢেকেও দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলার উপরে একটু ঢেকে রাখলেও চলে তবে আমি খুব তাড়াতাড়ি করছি যেহেতু সময় কম কাজ বেশি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ এখন রুটি খুব সুন্দর গোল হয় আগে মোটো গোল হতো না এক একটা এক এক রকম হতো তবে ওই যে একটা কথা আছে না যে টেনশনে কাজ করলে কাজ আরও বেশি নষ্ট হয়ে যায় একটা ভয় দেখে যখন কাজ করতে হয় তখন কাজগুলো আরও বেশি নষ্ট হয়ে যায় যখন রিল্যাক্স মুডে যে কোনো কাজ করা হয় সেই কাজটা খুব ভালো হয় যেমন আগে যখন রুটি বানাতাম বিশেষ করে শ্বশুর বাড়িতে বানাতে যেতাম তখন তো নতুন নতুনই বানাতাম বলা যায় রুটির কোনো আকার আকৃতিই হতো না তো সেই থেকে রুটি বানানোটাই বন্ধ করে দিয়েছিলাম এখন যেহেতু নিজের বাসায় একা একাই বানাই কেউ ডাক দেওয়ার মতো নাই বা একটু ভয় পাওয়ার মতো নাই এমন না যে আমার শ্বশুর শাশুড়ি ডাকাডাকি করতো যে কেন রুটি এমন হয়েছে তা না আমি খারাপ কিছু করলেও তারা খুব হাসি মুখে মেনে নিত তো তারপরও যেহেতু শ্বশুর বাড়ি একটু তো অন্যরকম টেনশন কাজ করবেই তাই না সবারই করে এটা আমারও ছিল এই একই রকম কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর রুটি হয় বানাতে বানাতেই আসলে হাতে চলে এসেছে প্লাস টেনশন ফ্রি কাজ করি তো তখন মনে হয় যেন আরও বেশি ভালো হয় আর রুটিগুলো খুব সুন্দর ফুলে ওঠে ওই ডো করার সময় হালকা একটু তেল দিলে অল্প একেবারে বেশি না অল্প পরিমাণে তেল দিলে খুব সুন্দর ডো হয়ে যায় আর এই যে আমার চুলার অবস্থা লাল হয়ে গেছে যখন ফ্রাই প্যানটা বসে তখনই আসলে চুলাটা লাল হয়ে যায় এটা পরিষ্কার করতে আবার একটু কষ্ট হয়ে যায়
যাই হোক, ওই যে বলেছি মিষ্টি একটা খাবার তৈরি করছি, আমার কাছে সকালবেলা রুটি দিয়ে মিষ্টি জাতীয় কিছু একটা দিয়ে খেতে ভালো লাগে। তাওহিদের বাবারও খুবই পছন্দের সুজির হালুয়া, আর সেটাই এখন বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতটুকু কি হয়। আমি এখানে প্যানের মধ্যে সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি, যেটা আমি গত ভিডিওতেই শেয়ার করেছি রেসিপি। আর ঘিটা আপনারা দেখলেই বুঝবেন যখন জমে গেছে, এখন খুবই দানা দানা আর এত সুন্দর ঘ্রাণ, একদম যখন আমি বয়ামের মুখটা খুলি তখনই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একবার হলেও ট্রাই করবেন বাসায় নিজেরা বানিয়ে নিতে। আমি ঘিয়ের রেসিপির লিঙ্কটা এই ভিডিওর নিচে শেয়ার করে দেবো বা কমেন্টে শেয়ার করে দেবো। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, যেহেতু নিজের বাসায় বানানো ঘি তো দিতে কার্পণ্য বোধ করিনি, ইচ্ছা মতোই দিয়েছি। আর আমি সুজিটা একটু অল্প দিয়ে ফেলেছিলাম প্রথমেই, পরবর্তীতে ভাবলাম যে এটা একেবারেই অল্প হয়ে যাবে, আর একটু বেশি দেওয়ার দরকার, পরবর্তীতে আমি আবার একটু বাড়িয়েও দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সুজি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আর একটু পরে বাড়িয়ে দিচ্ছি। আর গরম মশলা দিতে ভুলে গেছি, সাথে এখন দিয়ে দিচ্ছি 1টা দারচিনি আর 1টা এলাচ। ঘিয়ের মধ্যে এবার আমি ভালো করে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, আর কিছুক্ষণের মধ্যেই সুজির খুব সুন্দর টালা বা ভাজা একটা ঘ্রাণ চলে আসবে। এখন দিচ্ছি নারিকেল, আমার কাছে ডেসিকেটেড কোকোনাট যেটা বলে, শুকনা নারিকেল যেটা বলে, নারিকেলের গুঁড়া যেটা, সেটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। কারো কাছে যদি ভেজা নারিকেল বা ফ্রেশ নারিকেল যেটা সেটা থাকে সেটাও দিতে পারেন, তবে প্রথমে একটু ভেজে নিলে নারিকেলেরও খুব সুন্দর ঘ্রাণ আসে। আমি নারিকেলটা দিয়েও কিছু সময় একটু ভেজে নিচ্ছি, এরপর এর সাথে আমি অ্যাড করব বাদাম। আর চুলার হিটটা আমি একেবারেই কম রেখেছি এখন, যেহেতু পাতিল একটু বড়, পরিমাণ একটু কম, আর যেহেতু স্টিলের পাতিল একটু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাপটা একটু বেশি লাগবে, তার জন্যই আমি চুলার আঁচটা একেবারেই কমে রেখেছি। সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মাঝে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধের জায়গায় পানিও দিতে পারেন, তবে দুধ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি একটু লবণ দিয়ে দেব, মিষ্টি খাবারে আমার কাছে একটু হালকা একটু লবণ দিলে ভালো লাগে, নয়তো মিষ্টিটাও আসলে মুখে লাগে না, কী যেন নাই নাই এরকম লাগে। আমি সবসময় এটা দেই, ইভেন আমার মা শাশুড়ি দুজনকেই আমি দেখেছি যে মিষ্টি খাবারে তারা চিমটি পরিমাণে একটু লবণ অ্যাড করে। কিছু সময় দুধে সুজিটা জাল হওয়ার পর, যখন প্রায় হয়ে এসেছে সুজিটা, যখন একেবারে ফুলে উঠেছে, তখন এর মাঝে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথম দিকে যদি চিনি দিতাম তাহলে সুজিটা তাড়াতাড়ি ফুলতো না বা সেদ্ধ হতো না, দেখা যেত শক্ত হয়ে থাকতো, তো একদম শেষের দিকে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা যে যার যার স্বাদ মতো, দুধের জায়গায় ওই যে আগেই বলেছি পানি দিলেও হবে, পানি দিয়েও আপনারা রান্না করতে পারবেন। একদম শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর গুঁড়া দুধ দেওয়ার কারণেই সুজির এই টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আমি এটাকে আর রিচ করছি না, এভাবেই আমি জাস্ট একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। কেউ চাইলে উপরে একটু ঘিও দিয়ে দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে, ঘিয়ের ঘ্রাণটা আরও বেশি আসবে। সকালবেলা নাস্তা পানি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খুব ভালো আমি একটা নাস্তা রেডি করতে পেরেছি। তাওহিদের বাবা তাওহিদ দুজনই অনেক খুশি হয়ে গেছে, আর তারা এতই খুশি হয়েছে যে আমাকে আজকে আমার সবচেয়ে বিরক্তিকর একটা কাজ করানোর জন্য নিয়ে এসেছে, সেটা হচ্ছে গাড়ি পরিষ্কারের কাজে। যদিও বা আমার এখানে হাত দিতে হয়নি, তাওহিদের বাবাই গাড়িটা সম্পূর্ণ পরিষ্কার করেছে, কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে তাওহিদকে পাহারা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। মাঝখানে কয়েকদিন হয়ে গেছে গাড়ি পরিষ্কার করা হয়নি, যেহেতু গাড়ি বাইরে থাকে তো একটু ধুলাবালি জমে থাকে, প্লাস রাতের বেলা কুয়াশা পড়ে, এতে করে গাড়িতে আরও দাগ পড়ে থাকে। আজকে একটু সময় আছে তাই তাওহিদের বাবা বললো যে চলো গাড়িটা আজকে পরিষ্কার করে ফেলি। যদিও বা কখনোই আমাকে ধরতে হয় না গাড়ি পরিষ্কারে, তাওহিদের বাবা নিজেই করে, আমরা জাস্ট পরিদর্শক হিসেবে থাকি। আসলে তাওহিদের বাবা তার গাড়ির এত এত যত্ন করে যেমনটা তার ছেলেকে যত্ন করে। সামান্য একটু 19-20 হয়ে গেলেই গাড়ির কী হলো, এটা কেন এমন হলো, এটা কেন এরকম হলো, মানে মনে হয় যেন ইঞ্চি ইঞ্চি সব কিছু ওর জানা আছে, কোন জায়গায় কী থাকবে বা কোন জায়গায় কী হলো না হলো। সবারই বোধহয় নিজের গাড়ির প্রতি এরকমই থাকে, কারণ আমার চেনা জানা যতজনেরই দেখেছি গাড়িকে তারা এমনভাবে আগলে রাখে, এটা হোক এরকম গাড়ি বা মোটর সাইকেল যাই হোক না কেন, মানে পুরো নিজের সন্তানের মতো আগলে রাখে। তাওহিদের বাবা এদিকে কাজ করছে, আমি তাওহিদকে ধরে রাখছি, কারণ কিছু করার নেই, তাওহিদ গাড়িতে থাকতে চাচ্ছিল না, চুপচাপ বসে থাকতে চাচ্ছিল না। আর আমি যে হেল্প করব, আবার তাওহিদ কোন দিকে দৌড় দেয়, কারণ আশেপাশে হচ্ছে বড় বড় রাস্তা, হাইওয়ে বলবো না, মানে ভারী গাড়ি চলাচল করছিল, তো তার জন্য আমারও আসলে তাওহিদের বাবাকে হেল্প করা হয়নি।
যাই হোক, আমাদের সবচেয়ে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা আবার মার্কেটে চলে এসেছি। তাহিদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, আর অল্প স্বল্পই মানে বাসার যাবতীয় যা লাগে আর কি, রুটি, চা পাতা, ডিম, দুধ, এগুলাই নেওয়ার জন্য এসেছি। তো একটু শেয়ার করছি কী কী নিচ্ছি বা কী কী পাওয়া যাচ্ছে। লিডলে বাচ্চাদের এই প্লেটগুলো এসেছে, দেখতে তো ভালোই লাগছিল, কিন্তু এইগুলোর দরকার নেই, আমার একটু অন্যরকম প্লেটের দরকার ছিল। আর শীতকাল চা তো মাস্ট। এখানে একটা সুবিধা হচ্ছে, আমি যে চাটা খাই এটার দামটা একটু কম, এটার দাম বাড়ে নাই, 95 সেন্ট, তো ভালোই লাগে আসলে। আমি ড্রাই ক্র্যানবেরি যেটা সেটার 2 প্যাকেট নিয়ে নিলাম, অফার চলছিল তার জন্য একটু বেশি করে নিচ্ছি, কারণ এটা আমি সকালবেলা ওটসের সাথে খাই, খুব ভালো লাগে। আর যেহেতু ক্রিসমাস চলে এসেছে, ইতালিতে দেখলাম বা অন্য কোথাও আমি ঠিক জানি না, আমি ইতালিতেই দেখলাম যে ক্রিসমাসের সময় এই ধরনের কেকগুলো পাওয়া যায়, ছোট বড় সব সাইজের কেকই পাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় তাওহিদের বাবার রেস্টুরেন্ট থেকেও গিফট আসে, তো সেগুলোর মধ্যে এরকম কোক, বিররা এগুলো টাইপের আসে, কেক, বিররা এই টাইপের আসে, যেগুলো আসলে আমাদের খাওয়ার উপযোগী না। আর এই বিস্কিটগুলো খুবই মজার, আমি এর আগের বার আসলে কিনেছিলাম, এইবার আর নিতে চাচ্ছি না, কারণ বিস্কিট আসলে তেমন একটা খাওয়া হয় না। প্রথমে মজায় মজায় আসলে খেয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আর খাওয়া হয় না, তার জন্য আর নিলাম না, তবে অনেক টেস্টি ছিল। সব মার্কেটেই এখন এই চকলেট, কেক এগুলো দিয়ে ডেকোরেশন করা, যেহেতু সামনে খুব বড় উৎসব আসছে, ক্রিসমাস, তারপর কাপোদানো বা নিউ ইয়ার যেটা সেটা আসছে, তো সব কিছু মিলে খুবই উৎসবের একটা আমেজ চলছে। আমাদের কেনাকাটা প্রায় শেষ, পানি নিয়ে নেব, এটারই আসলে সবচেয়ে বেশি দরকার ছিল, পানি নিয়ে নিচ্ছি। আর এবার বাসায় যাওয়ার পালা, বাসায় গিয়ে তাওহিদের বাবা খাওয়া দাওয়া করে ও আবার কাজে চলে যাবে, কিন্তু আমার তো বিশাল কাজ পড়ে গেছে, রান্না করতে হবে আমাকে। একটা সময় ছিল যখন কেউ কোনো একটা কথা বলেছে, সেটা আমি বুঝতে পারছি যে না কথাটা ঠিক না, তখন খুব করে চাইতাম, মানে বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইতাম যে না আমি ঠিক, আপনারটা ভুল, বা তর্ক করার চেষ্টা করতাম। তর্ক বলতে একেবারে মুখে মুখে কথা বলা সেটা না, বোঝানোর চেষ্টা করতাম যে না আপনি ভুল, এটা সঠিক, এরকম সেরকম। এখন আস্তে আস্তে সেই জিনিসটা ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি যে কোনটা সঠিক কোনটা ভুল, যেটা ভুল সেটা আমি অবশ্যই মেনে নেব, সাথে সাথেই মেনে নেই এবং আগেও নিতাম, এখনও নেই, কিন্তু যেটা ভুল আমি কাউকে প্রথমবার বুঝাতে পারিনি, তারপরে আমি আর কারোর সাথে তর্কে জড়াই না, কারণ কী লাভ শুধু শুধু তর্কে জড়ি, এটাতে বরঞ্চ নিজের সময় নষ্ট, দেখা যায় অনেক সময় কথা বাড়াতে গিয়ে এটা ঝগড়ার পর্যায়ে চলে যায়। নিজেকেই উপরে রাখতে হবে, আমাকে একদম হ্যাঁ আমার সব কথাই রাইট হতে হবে, এইরকম চিন্তাভাবনা করলে আস্তে আস্তে নিজেকেই নিজে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তার জন্যই এখন যতটা সম্ভব, হ্যাঁ কথাটা একটা ভুল হয়েছে, আপনি এই ভুল পথে যাচ্ছেন, হয়তো বা একবার বলবো যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা ভুল হয়েছে, আপনি এইভাবে করেন, কিন্তু যখন আপনি কথা শুনবেন না বা বুঝতে পারছি যে আপনি তর্কে জড়াতে চাচ্ছেন, আমি আস্তে করে ওই জায়গা থেকে সরে আসব, এবং এটাই ঠিক। যখন আমি সরে আসব তখন এই জিনিসটা সামনের দিকে বাড়বে না, যদি সে বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ হয়, আর যদি তার ওই রকম জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে সে বারবার ওইটা তর্কে জড়াতেই থাকবে, আর সেটা একটা বোকামি ছাড়া আর কিছুই আমি মনে করি না। রান্নাঘরে আসি, আজকে কচুর লতি রান্না করছি, অনেকদিন পর লতি রান্না করব শুটকি দিয়ে। এছাড়াও এর আগে আমার কিছু রান্না হয়ে গেছে, ভাত রান্না করে ফেলেছি, ডালটা রান্না করা হয়ে গেছে, আর লতিটাকে আমি হালকা জাস্ট একটা বলক যখন এসেছে পানিতে, তখন লতিটা দিয়ে মনে হয় 4-5 সেকেন্ডের মতো ছিল, এরপর আমি নামিয়ে ফেলেছি, মানে জাস্ট পানিটা চেঞ্জ করে দিয়েছি যেন গলায় না ধরে, অনেক সময় লতিতেও গলায় ইচি হয় বা গলায় ধরে, সেটা যেন না হয়। পানিটা যখন ফেলে দিয়েছি, এখন আমি কড়াইতে আবার একটু তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি রসুন কুচি, প্রথমেই রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যখন ভাজা হয়ে গেছে বা নরম হয়ে গেছে, তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়েছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এর মাঝে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে কাচকি শুটকি আমার বাসায় ছিল, আমি শুটকি ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই, ভালো করে প্যাকেট করে আমি যদি ফ্রিজে রেখে দিই তাহলে সারা বছর ভালো থাকে, নষ্ট হয় না, নর্মাল ফ্রিজে না, ডিপ ফ্রিজে রেখে দিই আমি, এবং গন্ধও ছড়ায় না, কারণ খুব ভালো করে আমি প্যাকেট করে রাখি।
শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম বালি ছাড়া, কাচকি শুটকি তো মাঝে মধ্যে বালি থাকতে পারে, ভালো করে ধুয়ে নিয়ে আমি চালনিতে ছেঁকে নিয়েছি। এরপর আমি মশলার সাথে শুটকিটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভাজবো। এতে করে হয় কি, শুটকিটা একটু ভাজা ভাজা থাকে, একটু শক্ত থাকে, খেতে ভালো লাগে। শুটকিটা যখন ভাজা হয়ে গেছে, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি যে লতি, আমি হালকা জাস্ট একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, সেই লতি আর আলু দুইটা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় একটু ঢেকে দিচ্ছি, জাস্ট কষানো বলা যায়। এই পর্যায়ে আসলে না ঢাকলেও চলতো, আমার হাতে যেহেতু অন্যান্য আরও কিছু কাজ ছিল আর পাশে বেসিনে আমি ধোয়া মাজার কাজ করছিলাম, এতে করে সাবানের ছিটা ফোটা আবার তরকারিতে পড়তে পারতো, তার জন্যই আসলে আমি ঢেকে রান্না করছিলাম। তবে ঢাকাটা উচিত হয়নি, এতে করে আমার আলুটা একটু বেশি নরম হয়ে গেছে। আমার এই কিচেন ক্যাবিনেটের এই সাইডটা আসলে একটু বেশি ছোট হয়ে গেছে, চুলাটা প্লাস বেসিনটা একদম কাছাকাছি, তো দেখা যায় চুলায় কিছু থাকলে আমার বেসিনে কাজ করতে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে এবার রান্নাটা প্রায় শেষ। যখন পানিটা শুকিয়ে আসবে, কেউ চাইলে ঝোলও রাখতে পারেন, কেউ চাইলে শুকনো শুকনো করে ফেলতে পারেন, ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবে। খুবই মজা হয়েছিল। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে টুনা মাছের কাবাব বানিয়েছিলাম। সময় স্বল্পতার জন্য আজকে ওই রেসিপিটা আমার আসলে ভিডিও করা হয়নি, আর খুবই ভালো লাগে। আমি তো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এরপরে আর কোনো রান্নাঘরের কাজ করতে চাচ্ছিলাম না, তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর রুমটাও আমি এবার পরিষ্কার করে নেব। এবার তাওহিদের যে টেবিলটা, এটাতে আসলে তাওহিদের খেলনাগুলো সব সাজানো থাকে, ইদানিং ও এই সমস্ত খেলনা দিয়েই খেলছে। আর এখন যেহেতু স্কুলটাতে একটু বন্ধ পড়ে গেছে, লম্বা ছুটি প্লাস তাওহিদও একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো সব কিছু মিলিয়ে ওর একটু বন্ধটা বেশিই যাচ্ছে, তো এই সমস্ত খেলনাগুলো এগুলো সব ছড়ানো ছিটানো থাকে, সে এখান থেকেই নিয়ে খেলে, আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এখানেই আবার সব কিছু রেখে দেয়। এগুলো তাওহিদ তার থেরাপি সেন্টারে তার থেরাপিস্টের সাথে বসে বসে এগুলো বানিয়েছে এবং পরবর্তীতে এগুলো দিয়ে দেয় বাসায়। আমার কাছে না খুব ভালো লাগে এগুলো সংগ্রহ করে রাখতে। বিকালবেলা আমার জন্য আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি, হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, তাওহিদের বাবা তো আর বাসায় নেই, আমার জন্যে কিছু ভেজে নিচ্ছি। আর খুবই মজার ছিল আসলে কাবাবগুলো, তাওহিদকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু তার কাছে আসলে এগুলো ভাজা পোড়া ভালো লাগে না, তার কাছে সেই আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই যেটা, সেটাকে আমি আলু ভাজা বলেই ডাকি, এটাই তাওহিদ খুব পছন্দ করে। এই ছিল আমার আজকের সারা দিনের দৌড়াদৌড়ি ব্যস্ততা, তবে খুবই এনজয় করি আমার এই সময়গুলো, আমার এই কাজগুলো। আমি জানি যখন আমি আবার কোনো কাজে ঢুকে যাব, বাইরের কোনো কাজ করব, তখন এই জীবনটা আমি খুবই মিস করব, কারণ আমি আমার ঘরটাকে, আমি আমার এই ছোট্ট সংসারটাকে আসলে খুবই মিস করি বা খুব আনন্দ থেকে এই কাজগুলো করি। আজকের ভিডিওটা শেষ করি, সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আজকের মতো আল্লাহ।